আজকে ভিডিওতে কিভাবে আমি ম্যাক্স স্কলারশিপে অ্যাপ্লাই করেছি এবং স্কলারশিপটি অ্যাওয়ার্ডেড হয়েছে তার শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। এছাড়া স্কলারশিপটির সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে উপরে ভিডিওতে ক্লিক করুন। প্রথমেই বলে রাখি, আমি ইউনিভার্সিটি রিকমেন্ডেশনের মাধ্যমে ম্যাক্সটে অ্যাপ্লাই করেছিলাম পিএইচডি প্রোগ্রামের জন্য। সো আজকে যে প্রসেস আমি বলছি তা হলো ইউনিভার্সিটি রিকমেন্ডেশনে ম্যাক্সটে অ্যাপ্লাই করার প্রসিডিওর। এটি পিএইচডি এবং মাস্টার্স উভয় ক্ষেত্রে সেম। প্রথমে আমি ম্যাক্স স্কলারশিপ সম্পর্কে সব ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেশন কবে ওপেন হয়, কি কি ডকুমেন্ট লাগে, আইএলটিএস স্কোর লাগে কিনা ইত্যাদি জেনে নিয়েছিলাম। কর্নারের ভিডিওতে আপনারা এই সকল ইনফরমেশন পেয়ে যাবেন। স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সাথে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অবশ্যই সাবমিট করতে হয়। এই জন্য আমি শুরুতে আইএলটিএস প্রিপারেশন নিয়ে আইএলটিএস এক্সাম দিয়েছিলাম। এখন ইউনিভার্সিটির মাধ্যমে ম্যাক্স স্কলারশিপে আবেদন শুরু হয় প্রতি বছর নভেম্বর ডিসেম্বরের দিকে। কিন্তু এক্ষেত্রে আবেদনের জন্য জাপানের ইউনিভার্সিটিতে একজন প্রফেসর থাকতে হয় যিনি আপনার অধ্যয়নকালে আপনাকে সুপারভাইজ করবেন। এর মানে আপনাকে বিভিন্ন প্রফেসরের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই নভেম্বর ডিসেম্বরের মধ্যে একজন সুপারভাইজার ঠিক করতে হবে। এখন যেহেতু স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য আমার একজন সুপারভাইজার লাগবে, এই পারপাসে আমি একটি ইউনিভার্সিটি লিস্ট প্রিপেয়ার করি। এই লিস্ট বানানোর ক্ষেত্রে আমার দুইটি প্রায়োরিটি ছিল। এক, ইউনিভার্সিটিগুলোতে আমার সাবজেক্ট রিলেটেড কি কি রিসার্চ অপশন আছে, এবং দুই, ইউনিভার্সিটির র্যাঙ্ক কত। অনেস্টলি বলতে গেলে জাপানের সব ইউনিভার্সিটিতে কম বেশি ভালো মানের রিসার্চ হয়, কিন্তু আমি ইউনিভার্সিটি লিস্ট প্রিপেয়ার করার ক্ষেত্রে ইনিশিয়ালি এই দুটি ফ্যাক্টর দেখেছিলাম। আপনি আপনার প্রায়োরিটি অনুযায়ী এই ইউনিভার্সিটি লিস্ট প্রিপেয়ার করতে পারেন। এর পরের স্টেপ ছিল বিভিন্ন প্রফেসরের সাথে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করা। এখন কোন রিসার্চ ব্যাকগ্রাউন্ডের প্রফেসরদের আপনি ইমেল দিবেন তা সম্পূর্ণ আপনার পার্সোনাল প্রেফারেন্স। কী কী ফ্যাক্টর দেখে প্রফেসর চুজ করা উচিত এবং কীভাবে প্রফেসরদের ইমেলে অ্যাপ্রোচ করা উচিত তা অন্য একদিন শেয়ার করব। এভাবে বেশ কিছু ইউনিভার্সিটির অনেক প্রফেসরদের ডেইলি বেসিসে ইমেল দেওয়ার পর মোটামুটি দু মাসের মধ্যে আমার বেশ কয়েকজন প্রফেসরের সাথে যোগাযোগ হয়। এক্ষেত্রে বলে রাখি, প্রফেসররা তাদের রিসার্চে অনেক ব্যস্ত থাকেন, আবার অনেক সময় ল্যাবে স্টুডেন্ট ক্যাপাসিটিও থাকে না, সো আপনি খুব কমই ইমেলের রিপ্লাই পাবেন। এজন্য চেষ্টা করবেন অনেক বেশি বেশি প্রফেসরকে ইমেল দিতে, ফলে আপনার ইমেলের রিপ্লাই পাওয়ার চান্স বেড়ে যাবে। আমি ডেইলি টার্গেট করতাম অ্যাটলিস্ট 10 জন, অথবা পসিবল হলে 10 জনেরও বেশি প্রফেসরকে ইমেল করতে। আপনিও এভাবে ডেইলি টার্গেট সেট করে নিতে পারেন। ফাইনালি এখন যে প্রফেসর আমাকে পিএইচডি রিসার্চে সুপারভাইজ করছেন, তিনি আমাকে সিলেক্ট করার আগে কিছু টাস্ক দেন আমাকে ইভালুয়েট করার জন্য এবং ভিডিও কলে একটি ইন্টারভিউ নেন। থ্যাঙ্কফুলি মে থেকে জুনের মধ্যে আমার সুপারভাইজার ঠিক হয়ে যায়। কিন্তু এ সময় আমার যা যা ডকুমেন্ট লাগবে, অর্থাৎ আমার পাসপোর্ট রিনিউ করা, ইউনিভার্সিটি থেকে আমার একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট নিয়ে রাখা ইত্যাদি একে একে আমি রেডি করতে থাকি। এছাড়া রেকমেন্ডেশন লেটার নিতে আনএক্সপেক্টেড কারণে অনেক সময় লেগে যেতে পারে, এজন্য অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস আগেই রেকমেন্ডেশন লেটারের জন্য অ্যাপ্লাই করা উচিত। এ সময় জাপানের প্রফেসরের সাথেও কানেক্টেড থাকা উচিত। আমি মান্থলি অ্যাটলিস্ট 1 বার আমার প্রফেসরকে ইমেল দিতাম এবং আমার নতুন কোনো আপডেট থাকলে তা জানাতাম। এরপর আমার সময়ে হিরোশিমা ইউনিভার্সিটিতে ডিসেম্বরের শেষে ম্যাক্সট অ্যাপ্লিকেশন ওপেন হয়। অ্যাপ্লিকেশন যখন শুরু হয় আমার প্রফেসরে আমাকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফিল্ড অফ স্টাডি রিলেটেড একটি ডকুমেন্ট প্রোভাইড করে। অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লিকেন্টের সব ডিটেলস চাওয়া হয়, কিন্তু ফিল্ড অফ স্টাডি রিলেটেড যে ডকুমেন্ট সেখানে জাপানে আপনি যে রিসার্চ করবেন তার ডিটেলস লিখতে হয়। এজন্য এই ডকুমেন্ট লিখতে আপনার সুপারভাইজারই আপনাকে গাইড করবেন। এর পরের স্টেপ ছিল নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম সহ যাবতীয় সকল রিকোয়ার্ড ডকুমেন্ট জাপানের ইউনিভার্সিটিতে পাঠানো। আমি ডিএইচএলের মাধ্যমে আমার ডকুমেন্টগুলো পাঠিয়েছিলাম এবং 5 দিনের মধ্যে ডকুমেন্টগুলো আমার ইউনিভার্সিটিতে পৌঁছে যায়। এছাড়া অ্যাপ্লিকেশন ফর্ম সহ যাবতীয় সকল ডকুমেন্টের সফট কপি, অর্থাৎ স্ক্যান কপিও আমার প্রফেসরকে ইমেলের মাধ্যমে পাঠাতে হয়েছিল নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে। সব ডকুমেন্টের হার্ড কপি এবং সফট কপি সাবমিট করার জন্য অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 30 দিন মতো সময় দেওয়া হয়। এই জন্যই সব রিকোয়ার্ড ডকুমেন্টস, অর্থাৎ একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, আইএলটিএস স্কোর সার্টিফিকেট, রেকমেন্ডেশন লেটার ইত্যাদি আগে থেকে গুছিয়ে রাখা ভালো, কারণ অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফিল্ড অফ স্টাডি রিলেটেড যে ডকুমেন্ট তা প্রিপেয়ার করতেও আপনার মোটামুটি 7 থেকে 10 দিন মতো সময় লাগতে পারে।
দেন অ্যাপ্লিকেশন সাবমিট করার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমাকে আরেকটি ইন্টারভিউর জন্য কল করা হয়েছিল। এটি একটি বোর্ড ইন্টারভিউ ছিল যেখানে 6 জন প্রফেসর ছিলেন। এই ইন্টারভিউতে আমাকে আমার প্রিভিয়াস রিসার্চ এবং জাপানি ইন ফিউচার আমি যেই রিসার্চ করব তা প্রেজেন্ট করতে হয়েছিল পাওয়ার পয়েন্ট স্লাইড সহকারে। আমার প্রেজেন্টেশন শেষে ওনারা আমাকে বিভিন্ন কোয়েশ্চেন করেন এবং টোটাল 20 মিনিট আমার ইন্টারভিউ হয়। এরপর মার্চের মাঝামাঝি সময় ইউনিভার্সিটি আমাকে জানায় যে আমি ইন্টারভিউটি পাস করেছি এবং হিরোশিমা ইউনিভার্সিটি আমাকে স্কলারশিপটির জন্য জাপান সরকারের কাছে রেকমেন্ড করে। এক্ষেত্রে বলে রাখি, অনেক ইউনিভার্সিটি এ ধরনের বোর্ড ইন্টারভিউ নেয় না। এসব ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এবং সাবমিটেড ডকুমেন্টের উপর বেস করে ইভালুয়েট করে এবং সিলেকশন রেজাল্ট পাবলিশ করে। হিরোশিমা ইউনিভার্সিটি চুজ করার পেছনে রিসার্চ ছাড়াও আরেকটি কারণ এটা ছিল যে আমি ইন্টারভিউ ফেস করে নিজের অ্যাবিলিটি প্রুভ করতে চেয়েছিলাম। যাই হোক, ফাইনালি জুনের লাস্ট উইকের দিকে ম্যাক্সড অথরিটি তাদের ফাইনাল রেজাল্ট পাবলিশ করে এবং আমার প্রফেসর আমাকে জানায় আমি স্কলারশিপটি অ্যাওয়ার্ডেড হয়েছি। এটাই ছিল আমার ম্যাক্সড স্কলারশিপ অ্যাচিভ করার গল্প। সব ইউনিভার্সিটির ক্ষেত্রে ম্যাক্সড স্কলারশিপে অ্যাপ্লাই করতে এই সেম প্রসেস ফলো করতে হয়। শুধুমাত্র অ্যাপ্লিকেশন ওপেন এবং ডকুমেন্ট সাবমিশনের ডেডলাইন 1 থেকে 2 উইক আগে পরে হতে পারে এবং কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে বোর্ড ইন্টারভিউ ফেস করতে নাও হতে পারে। একবার সুপারভাইজার ঠিক হয়ে গেলে উনি আপনাকে সব ইনফরমেশন জানাবে এবং এই হোল প্রসেসে আপনাকে গাইড করবে। এজন্য প্রফেসরের সাথে অ্যাক্টিভলি কমিউনিকেট করতে হবে। এছাড়া স্কলারশিপে অ্যাপ্লাই করা থেকে শুরু করে স্কলারশিপটি অ্যাচিভ করা পর্যন্ত এটি লেংদি একটি প্রসেস। এই সময় আপনাকে অনেক ধৈর্যের সাথে সব ইনস্ট্রাকশনস পড়তে হবে এবং প্রত্যেকটা স্টেপ প্রপারলি ফলো করতে হবে। এই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে, অবশ্যই সব টাইমলাইন এবং রিকোয়ারমেন্ট জেনে হাতে সময় রেখে প্রপার প্ল্যান করে ধাপে ধাপে আগাতে হবে। তা না হলে এই হ্যাকটিক এবং ল্যাংদি প্রসেসে কিছু না কিছু মিস হবে এবং ফলে আপনি সঠিক সময়ে অ্যাপ্লাই করতে পারবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ম্যাক্স স্কলারশিপে অ্যাপ্লিকেশন প্রসিডিউর রিলেটেড আপনার যে কোনো কোয়েশ্চেন কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।